খুবই ভারক্রান্ত মন নিয়ে আপনাদের মাঝে কয়েকটি কথা বলবো। আল্লাহ তাআলার কাছে দোয়া করব যেন আমরা তাড়াতাড়ি যেন আমরা মসজিদে গিয়ে নামাজ আদায় করতে পারি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শহর গ্রামগঞ্জে যে যেখানে বসে আছেন সকলকে জানাই প্রাণ ঢালা অন্তরস্থ ভালোবাসা। খুবই ভারক্রান্ত মন নিয়ে আপনাদের মাঝে কয়েকটি কথা বলবো। ইনশাল্লাহ আপনারা সকলে একটু মনোযোগ দিয়ে আমার কথাগুলো একটু শুনবেন। আপনারা ইতিমধ্যে অনেকেই শুনেছেন যে আমাদের এখানে আসরের নামাজের সময় মাইকে অ্যানাউন্স করা হয়েছে যে আসরের নামাজ মসজিদে সকলে পড়তে পেরেছে। মাগরিব পর থেকে আর সকলে একত্রিতভাবে নামাজ পড়তে পারতেছে না। সরকার ঘোষণা দিয়েছে যে সকল মসজিদে শুধু প্রতি জামাতে 5 জন লোক করে নামাজ পড়বে। 2-3 জন রয়েছে মসজিদের ইমাম, খাদেম এবং 1 জন সহকারী এবং মাত্র 2 জন মুসল্লি। এখন এই যে যে বাংলাদেশ করোনা ভাইরাসের এই ঝুঁকিপূর্ণ মুহূর্তে যারা দৈনিক 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে আদায় করে তাদের ব্যাপারে একটু ভাবুন তো, যে দেখুন তারা আজ মসজিদে নামাজ পড়তে যেতে পারতেছে না। এখন আমরা যারা মসজিদে নামাজ আদায় করতে পারতেছে না তাদের ভিতর যে কেমন অনুভূতি হচ্ছে এটা একমাত্র যে মসজিদে গিয়ে নামাজ আদায় করতে পারতেছে না সেই বুঝতেছে যে আসলে তার ভিতর কতটা কষ্ট লুকিয়ে আছে। তবে এটা হচ্ছে বাধ্যতামূলক। বাংলাদেশ আজ বেশ কয়েকদিন হলো যে মাসের মাস হয়ে যাচ্ছে যে করোনা ভাইরাসে আক্রান্তের জন্য বিশেষ কয়েক জায়গায় লকডাউন করে রাখা হয়েছে। ঢাকাতে এখনো, বিশেষ করে আমি যেখানে আছি বাড্ডার শাহজাদপুর, এখানে এখনো করোনা ভাইরাস আক্রান্ত হয়নি। কিন্তু এখন ভয় ভয় পরিস্থিতি এতই আগাচ্ছে যার কারণে বাধ্য হয়ে আজ এই যে যে ঘোষণা যে এই করোনা ভাইরাস এই সমস্যা না যাওয়া পর্যন্ত আপাতত স্থগিত রাখা হয়েছে মসজিদের নামাজ আদায় করা মুসল্লিদেরকে নিয়ে। আর শুক্রবার যে নামাজ এটা মাত্র 10 জন লোক পড়তে পারবে, তাহলে এই যে নামাজে এই যে মসজিদে গিয়ে যে নামাজ বন্ধ করা হলো, এখন আমাদের সরকারকেও এখানে আমরা কোনো দোষ দেব না, কারণ যতটা সম্ভব সে পেরেছে যে যাতে মুসল্লিরা মসজিদে নামাজ এসে আদায় করে। কিন্তু এখন দেখতেছে যে সে পারতেছে না, ক্রমশই খারাপের দিকে যাচ্ছে। তাই বাধ্য হয়ে আজ এই ডিসিশন নিতে হলো মাননীয় প্রধানমন্ত্রীর। তাই আমরা যারা মসজিদে নামাজ আদায় করি 5 ওয়াক্ত নামাজ, এবং যারা রীতিমতো অনেকে পড়েন আবার পড়েন না, তাই আমি সকলকে অনুরোধ করব যে আমরা বাসায় বসেই 5 ওয়াক্ত নামাজ আদায় করব এবং আল্লাহর তালার কাছে একটাই দোয়া করব যে আমরা যেন আগের মতন এই মসজিদে গিয়ে যেন নামাজ আদায় করতে পারি। জানি না যে সামনে 14 তারিখ পর্যন্ত এই পরিস্থিতি, এখন এই পরিস্থিতি 14 তারিখের পরে কি হবে তা কিন্তু সর্বপ্রথম আল্লাহ তাআলা
তারপরে আমাদের উপর এই সচেতনার উপর নির্ভর করে যে সামনে কি আবার লকডাউন করে হবে কি না। যেখানে ছিল 4 তারিখ সেখানে রয়েছে 9 তারিখ পর্যন্ত, আবার সেখান থেকে হয়েছে 11 তারিখ পর্যন্ত, সেখান থেকে আবার হয়েছে 14 তারিখ পর্যন্ত। তা এটা আমাদের সকলকেই ভাবতে হবে যে আসলে জিনিসটা কিন্তু সিরিয়াসের দিকে যাচ্ছে, যে আমরা আজ ভালো অবস্থায় আছি, যে আমরা এখানে করোনা ভাইরাসে আক্রান্ত নেই, কিন্তু আমাদের এখন সকলকে মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে যে আমরা যেন এই ভয়াবহ করোনা ভাইরাস থেকে এবং সামনে যেন আরও ভয়াবহ কঠিন পরিস্থিতির শিকার আমাদের যেন আর না হতে হয়, তার জন্য আমরা প্রত্যেকেই পরিবারের সকলকে নিয়ে নামাজ আদায় করব এবং আল্লাহ বিল্লাহ করব, আল্লাহ তাআলার কাছে দোয়া করব যেন আমরা তাড়াতাড়ি যেন আমরা মসজিদে গিয়ে নামাজ আদায় করতে পারি। জন্মের প্রথমে আজ পর্যন্ত দেখিনি যে মসজিদ বন্ধ রাখা থাকা ছিল, কিন্তু আজ আমার প্রথম দিন আমি শুনলাম, ছচোখে দেখলাম যে মসজিদের গেট বন্ধ, যেখানে মসজিদ থাকে উন্মুক্ত সবার জন্য খোলা, আজ দেখুন সে ও মসজিদ বন্ধ। তাই আমরা সকলে কিন্তু চাইব যেন আমরা সেই মসজিদে গিয়ে যেন আবার ইচ্ছা মতো যে নামাজ আদায় করতে পারি, যেখানে মসজিদ ইচ্ছার মতন আমরা সময় কাটাতে পারব। এখন পারতেছি না, ইচ্ছে থাকা সত্ত্বেও আগে যত মুসল্লি ছিল এখন তার থেকে 3 গুণ মুসল্লি হচ্ছে মসজিদে। তাই সুতরাং আল্লাহ তাআলার কাছে আমরা সকলে মিলে মন দিল খুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করি যেন আমরা তাড়াতাড়ি এই করোনা ভাইরাস থেকে মনে মুক্ত হয়ে আমরা আবার সকলে মিলে যেন মসজিদে গিয়ে নামাজ আদায় করতে পারি। আমাদের উপর ডিপেন্ড করতেছে এখন এই করোনা ভাইরাসের পরিস্থিতি, তার একটাই সমাধান আল্লাহ তাআলার কাছে দোয়া চাইতে হবে যেন এই করোনা ভাইরাস থেকে আমরা অতি দ্রুত মুক্ত পাই এবং আবার সকলে মিলে উন্মুক্তভাবে যেন মসজিদে গিয়ে যেন নামাজ আদায় করতে পারি। অনেক কথা বললাম, আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিবেন। আজ এ পর্যন্তই, সবার মাঝ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।